খাটের তলায় লুকিয়ে যাবে, সিপিএম ভয় গুটিয়ে যাবে, ইয়ে এরা করছে। হিন্দুরা যদি ভেবে থাকেন যে না আমাদের তো কিছু হবে না, কাগে সবকো দেখানা পড়েগা, প্ল্যানিং ওহি হ্যায়। আর এখন সিএ আছে, এরপর এনআরসি আসবে, আর তখন যদি আপনাদের জন্য কেউ লড়াই করে, আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য, আপনাদের নাগরিকত্বের জন্য, আপনাদের জমির জন্য, আপনাদের মাটির জন্য, আপনাদের সন্তানের জন্য, আপনাদের পরিবারের জন্য, তাহলে তার নাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা মাথায় রাখবেন। আইএসএফ খাটের তলায় লুকিয়ে যাবে, সিপিএম ভয় গুটিয়ে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যার সঙ্গে পাঙ্গা নিলে উনি চাঙ্গা হয়ে যান। তাহলে চিন্তা করবেন না, ঘাম দিয়ে, রক্ত দিয়ে, নিঃশ্বাসের শেষ নিঃশ্বাস অবধি আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার আমরা এখান থেকে করেছি। এবং কেউ যদি এসে আপনাকে বলে যে আপনি এই ভারতবর্ষ এবং এই পশ্চিমবঙ্গের নাগরিক নন, তাহলে তাকে জোর গলায় মাথা উঁচু করে শির দ্বারা সোজা রেখে বলবেন কে আজ জো সাহিবে মসনদ হ্যায় ওহ কল নহি হোগে, আজ জো সাহিবে মসনদ হ্যায় ওহ কল নহি হোগে। কিরায়েদার হ্যায় সবি ইয়াহাঁ, কিসি কা জিয়াদতি মকান থোড়ি হ্যায়, সবি কা খুন শামিল হ্যায় ইয়াহাঁ কি মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান নহি হ্যায়। কাজে লড়াই করতে হবে, আমাদের পাশে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার ওপর রাখুন। আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা দি অনেক ভরসা করে আমাকে যাদবপুরের মতো সিট দিয়েছে মা। 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুরের মানুষ প্রথমবার সাংসদ বানিয়েছিলেন, কাজে সেই ভরসা আমার ওপর রাখলে আপনাদের পাশে থাকবো, আপনাদের ধোকা দেব না। আমি বিজেপি নই, আমি নরেন্দ্র মোদী নই, আমি নওশাদ সিদ্দিকী নই। বলছি যে যাদবপুর নিজের মেয়েকে চায়, যাদবপুর নিজের মেয়েকে চায়, যাদবপুর নিজের মেয়েকে চায়, এই কথা, এই অঙ্গীকার আপনাদেরকে এখান থেকে নিতে হবে। এবং এখানে অনেক মা ভাই বোনেরা রয়েছে, বাহারুল আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে দিদি তুমি ভাষণ টাষণ যা দেবে সেসব তো আছে, তার সাথে দু লাইন কিন্তু গান গাইতে হবে তোমার। তাই বললাম যে দেখ, আগে আমি অভিনেত্রী ছিলাম, মমতা দি নেত্রী করেছে, এখন তোরা ধরে বেঁধে আমাকে গায়িকা বানিয়ে দিচ্ছিস, কিন্তু গাইবো, দেখো মা বলছে গাও, আমি গাই, আমার খুব অত্যন্ত পছন্দের গান। দেখো ঈশ্বরের নামে আমরা ভেদভাব করি, আমরা বলি হিন্দু বনে গা না মুসলমান বনে গা, ইনসান কি ঔলাদ হ্যায় ইনসান বনে গা। আমরা বলি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে তে আজান চলুক ঘন্টা বাজুক মন্দিরে। আমাদেরকে আপনারা এখানে এসে হিন্দুর সঙ্গে মুসলমানের জন্য বড় হয়েছি, যখন দুর্গাপূজাতে অষ্টমী হবে মায়ের পূজার ভোগ খাবো হাত পেতে, পরের দিন যখন ঈদ আসবে তখন নিজের বন্ধুকে ফোন করে বললো কিরে বিরিয়ানিটা হয়নি পাঠাবি না, ডাকলি না তো এবার। যখন যীশু খ্রিস্টের জন্মদিন হবে 25শে ডিসেম্বর তখন হাফ পাউন্ড কমলা লেবু আর হাফ পাউন্ড কেক, আর যখন গুরু পরব আসবে তখন গুরুদ্বারাতে গিয়ে হাত পেতে লুচি। শোন, আমরা তোষণে বিশ্বাসী নয়, আমরা প্রয়োজনে বিশ্বাসী, এবং আপনাদের প্রয়োজন পড়লে তৃণমূল কংগ্রেস আপনাদের কথা শুনবে, আপনাদের পাশে থাকবে। এই কথা আজকে এই মঞ্চ থেকে আমি দিয়ে যাচ্ছি। আইন গে আমাদের মায়ের অনেকক্ষণ ধরে বসে আছে, 10টা থেকে দাদারা রয়েছে। হদদে পাল তুলে দে ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মদিনা হে নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে, ও দয়াল মোর সে যার সখা তার কিসের ভাবনা, মোর সে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ওই আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।